আমদানির প্রভাবে কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে। পাইকারিতে কমলো 40 টাকা, খুচরায় কমেছে 15 থেকে 20 টাকা। পায়রা সংকটে বন্ধ পায়রা, গরম আর লোডশেডিং এ নাজেহাল জনসাধারণ। অতিরিক্ত তাপমাত্রায় ওষুধ নষ্টের শঙ্কা। সিটি নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে লোডশেডিং। সিলেটে বিএনপির 43 নেতা বহিষ্কার। শ্রম আইন লঙ্ঘনের মামলায় হাইকোর্টে ডক্টর ইউনুস, দুর্নীতির অভিযোগ নিয়ে বক্তব্য জানাতে দুদককে জাহাঙ্গীর। জাল সনদে চাকরি নিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা, আছে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় তদন্তভার সিবিআই এর হাতে, পৃথক তদন্ত করছে রেল দপ্তর। আফগানদের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে মানসিকভাবে শক্তিশালী টাইগাররা, ভালো খেলতে চান নতুন মুখ দীপু। শুভেচ্ছা, আমন্ত্রণ, সংবাদ দুপুরে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবিদিন। এবারে বিস্তারিত সংবাদ। ভারতীয় পেঁয়াজ আমদানির পর বদলে গেছে দেশের বিভিন্ন জেলার বাজার পরিস্থিতি। 100 টাকার পেঁয়াজ কেজিতে পাইকারি বাজারে 30 থেকে 40 টাকা কমেছে, আর খুচরায় কমেছে 15 থেকে 20 টাকা। রাজধানী ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার এবং সাভার ও নারায়ণগঞ্জে পাইকারিতে 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ। চট্টগ্রামে খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে 55 টাকা দরে। অবশ্য চাষিদের শঙ্কা, দাম কমায় ন্যায্য মূল্য বঞ্চিত হবেন তারা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। একদিন আগেও শতকের ঘরে ছিল পেঁয়াজের কেজি, তবে সোমবার হিলি, বেনাপোল, সোনা মসজিদ এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতের পেঁয়াজ দেশে প্রবেশের পরই দৃশ্যপট বদলাতে শুরু করে। মাত্র একদিনের ব্যবধানে রাজধানী ঢাকা, সাতক্ষীরা, পাবনা, সাভার, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারেই লেগেছে পরিবর্তনের হাওয়া। দামে ছাড় দিয়েই মজুতকৃত পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা। কেজিতে 30 টাকা এবং খুচরা 15 থেকে 20 টাকা কমে গেছে পেঁয়াজ। আপনার কেতা বেশি, কিন্তু হঠাৎ করে ইন্ডিয়ান পেঁয়াজ আন্দামি হওয়ার কারণে আজকে বাজার হলো আপনার 68 টাকা 70 টাকা। এবারে দুই দিন আগে বাজার ছিল 90 টাকা 95 টাকা। মুগামে মাল কিনতে পারি না, ওই জায়গায় মাল কম, কিন্তু কেতা বেশি ওই জায়গার মুগামে, আর এই জায়গার মুগামে বিক্রি মুগামে কেতা কম। এখন পর্যন্ত ইন্ডিয়ান পেঁয়াজ আসেনি, গত দুদিন আগে বলেছে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে, সেই জন্য কালকে থেকে আজকে কেজিতে 10-15 টাকা কম কমে গিয়েছে। আর পেঁয়াজ আমদানি হলে পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা আছে। অবশ্য চাষিরা বলছেন ভারতীয় পেঁয়াজ আমদানিতে লোকসানের মুখে পড়বেন তারা। বর্তমানে এলসি করাতে দাম কমে গেছে আর কি কিছু, তো আমরা চাই যে সরকার একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিলে পেঁয়াজের দামটা নির্ধারণ করলে আমরা সাধারণ কৃষক সবাই ভালো থাকতে। চলতি বছরে দেশে 35 লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে 15 মার্চ ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। তবে ঈদের আগে যে পেঁয়াজ 35 থেকে 40 ছিল, 13 মাসের ব্যবধানে তা পৌঁছায় শতকের ঘরে। শেষমেশ সোমবার কৃষি মন্ত্রণালয় 210টি আমদানির অনুমতি প্রদান করে, যার মাধ্যমে আসবে 2,80,000 টন পেঁয়াজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনে কিংবা রাতে নিয়ম করে চলছে বিদ্যুতের আসা যাওয়া, তারপরও কয়লার সংকটে সোমবার বন্ধ হয়ে গেছে দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রার উৎপাদন। পাওয়ার সেলের মহাপরিচালক বলছেন আরও 2 সপ্তাহ 24 ঘন্টায় লোডশেডিংয়ের কবলে থাকবে সারা দেশ। আতিয়ানুর অন্তু রিপোর্ট। সকাল, দুপুর, বিকেল কিংবা সন্ধ্যা, সাধারণ মানুষের এখন 24 ঘন্টার প্রায় অর্ধেক সময় ভরসা হাত পাখা কিংবা চার্জার ফ্যান। গ্রামের অবস্থা আরো ভয়াবহ, কোথাও কোথাও 24 ঘন্টায় 16 থেকে 18 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। এতে একদিকে দুর্বিষহ হয়ে উঠেছে নগর জীবন, অন্যদিকে শিল্প, কৃষি ও কলকারখানায় ক্ষতির মুখে পড়েছে উৎপাদন। বর্তমানে বাংলাদেশের প্রতিদিন গড় বিদ্যুতের চাহিদা 16 থেকে প্রায় 16,500 মেগাওয়াট, যার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 13 থেকে 13,500 মেগাওয়াট। সক্ষমতা থাকলেও দেশে গ্যাস ও কয়লার সংকটে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় অর্ধেকের কিছুটা বেশি কাজে লাগানো যাচ্ছে। আর 1,320 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা বন্ধ হয়েছে সোমবার দুপুরে।
পাওয়ার সেলের মহাপরিচালক জানান, তীব্র তাপদাহের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে বিদ্যুতের চাহিদা বেড়েছে প্রায় 2500 মেগাওয়াট। জ্বালানি সংকট থাকায় আগামী 12 জুন পর্যন্ত লোডশেডিং 24 ঘন্টায় অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা আমাদের যে চাহিদা পূরণ করতে পারছি না, কারণ জ্বালানির অভাবে, এবং সেই জ্বালানি কিনতে যে আমাদের বৈদেশিক এলসি ওপেন করতে বৈদেশিক মুদ্রা লাগে সেটা যোগান দিতে গিয়ে আমাদেরকে কিছুটা কষ্ট পেতে হয়েছে, ব্যাক পেতে হয়েছে, দেরি করতে হয়েছে। ফলে কিন্তু আজকে যেটা সবচেয়ে বেশি আলোচিত যে পায়রা আজকে বন্ধ হয়ে গিয়েছে, সেই পায়রার কয়লা ও সেবক আমরা সংগ্রহ করতে পারি নাই। মাননীয় প্রতিমন্ত্রী আমাদের কিনেই বসেছে, আমরা পুরো বিষয়টা বিশ্লেষণ করেছি যে আজকে থেকে 12 তারিখ পর্যন্ত একটা পর্যায়ে আমাদের যাবে যেটা বর্তমান অবস্থায় হয়তো বিরাজ করবে। জ্বালানি বিশেষজ্ঞদের মত, এই সংকট সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। কয়লা আমদানিতে সময় লাগবে 1 মাস, এর মাঝে বকেয়া রয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ, ফলে চরমান সংকট হতে পারে দীর্ঘায়িত। এটা চলতে থাকবে, এই ডলার যতদিন আপনার ডলার সমস্যাটা এভাবে থাকবে ততদিন এই সাপ্লাই চেইনে এই ডিসাপশনটা হবে। সুতরাং এখন আমরা যেটা মনে করছি যে আমাদের এই বিদ্যুৎটা নিরবচ্ছিন্ন হতে 1 মাস না, বেশ কয়েক মাস সময় লাগবে। দেশে বিদ্যুৎ ইউনিট মোট 170টি, এর মধ্যে শনিবার পর্যন্ত পূর্ণ সক্ষমতায় চলেছে মাত্র 48টি ইউনিট। আতি আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা। দিনের তাপমাত্রা মাত্রাতিরিক্ত না হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে বলছে আবহাওয়া অফিস। চলমান এই গরম আরও 1 সপ্তাহ চলবে বলেও পূর্বাভাস তাদের, আর চলতি জুন মাস জুড়েই গরমের আধিক্য থাকবে বলেও মত আবহাওয়াবিদদের। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিফ পার্থ। দিনের তাপমাত্রা মাত্রাতিরিক্ত না হলেও ভ্যাবসা গরমে অতিষ্ঠ রাজধানীর মানুষ। এর মধ্যেও যারা প্রয়োজন উপেক্ষা করে বের হয়েছেন তারা আছেন সবচেয়ে বিপাকে। এজন্য রাস্তার পাশের কোমল পানীয় দোকানগুলোতে বেচা বিক্রির হিড়িক লেগেছে। ভুক্তভোগীরা বলছেন, অসহনীয় গরমের মাঝে রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুমের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলেও জানান কয়েকজন ছাত্র। সারাদিন আপনার চাকরি করে, হ্যাঁ, রাত্রে একটু আরাম দেয়, একটু ঘুমাবো, কিন্তু এই ঘুমটা আমাদের হচ্ছে না। কিন্তু কারেন্ট না থাকার ফলে রাত্রেবেলা তো পড়াশোনা করা খুবই টাফ হয়ে যায়, তো এই কারণে আসলে পরীক্ষার রেজাল্টটাও ওই রকম আশা করা যাইতেছে না। বিলটা আমরা ঠিকই দিচ্ছি, বাট আমরা জিনিসটা পাইতেছি না। চলমান বিদ্যুৎ সংকটে দোকানিরাও পড়েছেন বেশ বিপাকে। তারা বলছেন, লম্বা সময় বিদ্যুৎ না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ পণ্য। সকাল ঘুম থেকে উঠে দিই 6টা বাজে, কারেন্ট নেই, আইসি 7টায়, আবার 8টার দিকে আছে, 9টার দিকে, আবার এই যে 12টার দিকে অনে গেল। এত কারেন্ট গেলে তো মানুষের সমস্যা হয়, ব্যবসা করতে বড় সমস্যা হয়। আমারও কষ্ট, আমার কাস্টমারেরও কষ্ট। এই দোকানে দোকানদারি করার মতো কোনো অবস্থাই নাই, এখন কী যে করবো, ফ্রিজে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মনোয়ার হোসেন জানালেন, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে দেশের অন্যান্য জায়গায় আগামী 5 থেকে 6 দিনের মধ্যে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। চিটাগাং এবং কক্সবাজার আর ময়মনসিংহ জেলার কোথাও কোথাও কিছু বৃষ্টি হলে সেখানে হয়তো তাপমাত্রা কিছুটা প্রশমিত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র এখন যে তাপমাত্রা আছে সেটা আরও আগামী 5 থেকে 6 দিন আরও অব্যাহত থাকবে। সোমবার বেলা 11টায় ঢাকার তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 85%। আবহাওয়া অফিস বলছে, আর্দ্রতা বেশি হয় তাপমাত্রার চেয়ে অনেক বেশি গরম অনুভূত হচ্ছে। হিউমিডিটি যেটা আমরা বলি, এখন সেটার গড় 85% বা 85%, 10% বেশি। তো যে জায়গায় তাপমাত্রা অনেক বেশি এবং আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে গরমের অনুভূতিটা অনেক বেশি হচ্ছে। গরমের এই আধিক্য চলতি জুন মাস জুড়েই থাকবে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। এদিকে সঠিক তাপমাত্রায় রাখা হচ্ছে না নিত্য প্রয়োজনীয় ওষুধ। অতিরিক্ত তাপমাত্রার গুণগত মান এবং কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। দোকানিরা বিষয়টি জানলেও এ নিয়ে সচেতন নন ক্রেতারা। এ বিষয়ে ওষুধ প্রশাসনের নির্দিষ্ট নীতিমালা থাকলেও নেই নজরদারি। এই অবস্থা চলতে থাকলে জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। রাজন নামের এ ব্যাংক কর্মকর্তা কয়েক দোকান ঘুরে ওষুধ কিনলেন। দাম, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এসব ব্যাপারে সচেতন তিনি।
তবে সঠিক তাপমাত্রায় দোকানে ওষুধ রাখা হয়েছিল কিনা সে ব্যাপারে অন্য আর দশ জনের মতো তারও নেই তেমন সচেতনতা। দোকানের টেম্পারেচার আমরা তো বুঝবো না, এখানে টেম্পারেচার আমাদের পরিমাপ করার তেমন কোনো যন্ত্র নাই বা আমরা এত সুন্দরভাবে ধরতেও পারি না। ওষুধগুলো ডেট দেখি, এছাড়া আর কিছু আমরা দেখি না ভালো মন্দ। আর যেটা ফ্রিজজাত করার কথা সেটা তো তারা নিজেরাই বলে দেয়। বিক্রেতারা সচেতনভাবে বিষয়টি এড়িয়ে যান। দোকানে আসার আগেই সরবরাহকারী কাভার্ড ভ্যানের তাপমাত্রা অনেক বেশি থাকে বলে অভিযোগ তাদের। যে গাড়িতে করে আসতে ওইটা ফ্রিজের গাড়ি ছিল না, নর্মাল গাড়ি ছিল। ওই সময় টেম্পারেচার গাড়ির মধ্যে যদি একটা জিনিস রাখা হয় ওই সময় গাড়িটার টেম্পারেচার কত ছিল ওইটা আপনাদেরকে আগে ইয়ে করতে হবে, জাস্টিফাই করতে হবে। যেগুলো আপনার ইনজেকশন আইটেম কিছু কিছু ট্যাবলেট আইটেম রাখা যায় ওগুলো ফ্রিজে যতটুকু রাখার সম্ভব অতটুকু রাখি আমরা। ইনসুলিন বা ওই জাতীয় ইনজেকশনগুলো ফ্রিজে রাখা আছে, আরগুলো তো এমনি স্বাভাবিকভাবে এভাবে আছে আর কি। সব ওষুধ না হলেও তাপ সংবেদনশীল ওষুধের ক্ষেত্রে গুণগত মানে পরিবর্তন হতে পারে, নির্ধারিত সময়ের আগে কার্যকারিতা নষ্ট হয়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে জানান এই ওষুধ বিশেষজ্ঞ। ওষুধের যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে সেটি কি হিসাব করে যে এটি 26-27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটি প্রিজার্ভ করলে, সংরক্ষণ করলে তবেই এই এক্সপায়ারি ডেট হবে, আদারওয়াইজ হবে। টেম্পারেচার সেন্সিটিভ এবং ময়েশ্চার সেন্সিটিভ যদি ড্রাগ হয় সেই ড্রাগগুলো ব্যবহার করলে ডিগ্রেড হয়ে গেলে তখন ক্ষতিকর প্রভাবও পড়তে পারে। অধিকাংশ ওষুধের প্যাকেটে সংরক্ষণের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, প্রতি বছরই তাপপ্রবাহের সময় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। তবে বাংলাদেশের আবহাওয়া উপযোগী করেই ওষুধ মোড়কজাত করা হয় বলে দাবি ওষুধ প্রশাসন অধিদপ্তরের। আরেকটা ওষুধ বাংলাদেশে যখন তৈরি হয় বাংলাদেশের ওয়েদারকে রেখেই, সামনে রেখেই কিন্তু তৈরি করা হয়। ওরা একটা স্ট্রেস কন্ডিশনে একটা স্টেবিলিটি দেখে যে আমার এত তাপমাত্রা পর্যন্ত স্ট্রেস কন্ডিশনে 6 মাস অ্যাক্সিলারেটর স্টেবিলিটি বলি আমরা, যেটা দিয়ে আমরা পদের রেজিস্ট্রেশন দিয়ে থাকি এবং সেখানে শেলফ লাইফও নির্ধারণ করা হয়। সেখানে এই অল্প তাপমাত্রার তারতম্যে ওষুধ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে সর্বোচ্চ কার্যকারিতা পেতে হলে সরাসরি সূর্যের আলো ও বদ্ধ ঘরে ওষুধ সংরক্ষণ না করার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মিয়ানমারে স্বেচ্ছায় ফিরতে রাজি হওয়া 4 পরিবারের 23 রোহিঙ্গাকে খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান প্রত্যাবাসন আলোচনায় পরিবারগুলো নিজ মাতৃভূমিতে ফিরে যেতে রাজি হয়, কিন্তু সোমবার সকাল থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি তাদের আর সহায়তা করছে না বলে জানা গেছে। এ ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনের রাজি হওয়া 4 পরিবারের 23 সদস্যকে সোমবার সকাল থেকে খাদ্য দেওয়া বন্ধ করা হয়েছে, কিন্তু কি কারণে বন্ধ করা হয়েছে সে সম্পর্কে UNHCR কিছুই জানায়নি। জাতিসংঘের এই সংস্থাটি এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। বর্তমানে প্রত্যাবাসনকে স্বেচ্ছায় সম্মতি নেয়া 4 রোহিঙ্গার বর্তমানে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছে। তাদের মধ্যে আমির হোসেনের পরিবারের 5 জন, মোহাম্মদ হাসানের পরিবারের 7 জন, হোসেন জোহারের পরিবারের 5 জন এবং মোহাম্মদ হাসানের পরিবারের 6 সদস্য রয়েছে। কক্সবাজার থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, রোহিঙ্গা পরিবারগুলোতে খাদ্য সহায়তা বন্ধ করার পর তাদের প্রতিক্রিয়া কি, আর রোহিঙ্গারা অন্য রোহিঙ্গারা কি বলছেন? হ্যাঁ জেসিকা, তাদেরকে এখন বিশেষ ব্যবস্থায় খাবার দেওয়া হচ্ছে বলে আমাদেরকে শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন। তবে এই বিষয়টি নিয়ে ইউনিশিয়ারের একজন কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের খাদ্য সহায়তা বন্ধ করা হয়েছে। তবে কেন বন্ধ করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে গণমাধ্যমের সাথে কথা বলবেন বলে ওই সেই কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত সেই রোহিঙ্গাদেরকে ইউনিশিয়ার কোনো ধরনের খাদ্য সহায়তা দিচ্ছে না।
তবে এই 23 রোহিঙ্গা ভাসানচরে অবস্থান করছিলেন। গত 25 মে মিয়ানমারের যে প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছিল তারা বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা বলেছিলেন এবং সেখানে এই 25 রোহিঙ্গা চার পরিবারের এই 25 রোহিঙ্গা সেখানে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য তারা রাজি হয়েছিলেন এবং এরপরেই তাদেরকে ভাসানচর থেকে নিয়ে এসে এখানে যে প্রত্যাবাসনের জন্য যে ট্রানজিট ক্যাম্পটি করা হয়েছে তাদেরকে সেখানে রাখা হয়েছে। তো তবে গতকাল থেকে কেন এবং কি কারণে আসলে ইউনিসেফ তাদের খাদ্য সহায়তা বন্ধ করেছে এই বিষয়টি আসলে বোধগম্য নয়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের মিজানুর রহমান তিনি বলছেন যে হচ্ছে কি আসলে বাংলাদেশ সরকার বাংলাদেশ তো তাদের এই ধরনের সহায়তা আসলে দিতে পারে না, যেটি হচ্ছে কি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছিলেন যে যেটি ইউনিসেফ দিচ্ছে এবং ইউনিসেফ না পারলে হয়তো যেটি বিশ্ব খাদ্য সংস্থা WFP রয়েছে তারা দিবেন কিন্তু বাংলাদেশ তাদেরকে এই খাদ্য সহায়তাটুকু এখন পর্যন্ত দিতে পারেন না। তবে বিশেষ ব্যবস্থায় তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছেন দেওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে একটু জানিয়ে রাখি চীনের মধ্যস্থতায় যে প্রত্যাবাসনের জন্য প্রস্তুত হচ্ছিল সেই প্রত্যাবাসনের যে পাইলট প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে যেখানে প্রায় 1100 জনের মতো রোহিঙ্গাকে সে দেশে ফেরত পাঠানো হতে পারে বলে আমরা জানতে পারছি সেই 1100 জনের মধ্যে এই 23 জন রয়েছে। তো প্রত্যাবাসনকে কোনো বাধাগ্রস্ত করবার জন্য কোনো ধরনের প্রক্রিয়া কিনা সেই বিষয়টিও সন্দেহের চোখে দেখছেন আসলে বিশেষজ্ঞরা। এবং আরেকটি কথা সেখানে এখানে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যখনই এই প্রত্যাবাসনের প্রক্রিয়াটি শুরু হচ্ছিল গত 3 মাস আগে জাতিসংঘ একটি বিবৃতি দিয়েছিল তারা বলেছিলেন যে হচ্ছে গিয়ে রাখাইনে এখন পর্যন্ত প্রত্যাবাসনের যে পরিবেশ সেই পরিবেশ তৈরি হয়নি। তো এর প্রেক্ষিতে নানাভাবে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল মিয়ানমারে গিয়েছিল, মিয়ানমার থেকে 2 দফা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং সর্বশেষ 25 মে এই 23 জন রোহিঙ্গা আসলে মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য রাজি হয়েছিলেন। তাই তাদের খাদ্য সহায়তা বন্ধ করে দেওয়া বিষয়টিকে আসলে ভিন্ন চোখেই দেখছেন বিশেষজ্ঞরা। জেসিয়া সৌরভ আপনাকে ধন্যবাদ। দর্শক কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ দেব। এবারে সিটি নির্বাচনের খবর। তীব্র তাপদাহ আর মেয়র প্রার্থীদের কথার দাহতে জ্বলছে খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রচারণা। খুলনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী মুশফিকুর রহমান ও জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু লোডশেডিং ইস্যু টেনে আওয়ামী লীগকে ভোট না দেওয়ার আহ্বান জানান। আর সোমবার নগরীর 27 নম্বর ওয়ার্ডে প্রচারণায় তালুকদার আব্দুল খালেক ফের নৌকার ভোট চান। বরিশালের চাঁদামারিতে গণসংযোগকালে জয়ী হলে বর্ধিত এলাকার উন্নয়নে কাজ শুরুর প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেনিয়াবাদ। আর সরকারি দল ভোট ছিনিয়ে নিতে পারে বলে আশঙ্কা করেছেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জল করিমের। নির্দেশ অমান্য করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় 43 নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। সোমবার রাতে দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে 1 জন মেয়র প্রার্থী এবং 38 জন পুরুষ কাউন্সিলর ও 4 জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পরই পুরো নগরী ছেয়ে গেছে নৌকার প্রার্থীর পোস্টারে। নৌকা প্রার্থীর পোস্টারের বিপরীতে অন্য 3 মেয়র প্রার্থী বলতে গেলে প্রচারই শুরু করেননি। আবার জাতীয় পার্টির লাঙ্গলে প্রচারণায় গিয়ে স্লোগান দিয়েছে নৌকার। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে রাজশাহী সিটি কর্পোরেশনে একজনই মেয়র প্রার্থী, পাশে শোভা পাচ্ছে কাউন্সিলর প্রার্থীদের পোস্টার। এখন পর্যন্ত নৌকার পোস্টার ছাড়া প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের পোস্টার চোখে পড়ছে না।
জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা বলছেন, যে পরিমাণ পোস্টার লাগিয়েছেন একজন প্রার্থী, তাতে তাদের পোস্টার দৃশ্যমান করতে গেলে দ্বিগুণ পোস্টার লাগাতে হবে। তারা ধীরে ধীরে প্রচার বাড়াবেন, পোস্টারের খরচের ক্ষেত্রেও মিতব্যয়ী থাকবেন। পোস্টার আমরা রেডি করেছি, না দেওয়ার পিছনে কারণ হলো নৌকা তো ঢেকে আছে, এবং আমরা দেবোটা কোথায়, হয় নৌকার পুরে দিতে হবে না হলে কোথাও দিতে, তো আমরা চাচ্ছি যে একটু ওরাও গ্যাপ তৈরি করুক, আমরাও ফাঁকে ফাঁকে তখন ঢুকাবো। পোস্টারটা আসতে আমাদের একটু লেট হচ্ছে, কারণ আমরা প্রিন্টিংয়ে দিয়েছি, প্রিন্টিংয়ে আসে ইনশাল্লাহ, আসতেছে, আসলে আমরা ছাপিয়ে দেবো ইনশাল্লাহ, ওনারা মারছে আমরা তার নিচে মারবো, অসুবিধা কী। তবে আওয়ামী লীগ প্রার্থীর মিডিয়া সেলের প্রধান বলছেন, আচরণবিধির বাইরে তারা কোনো প্রচারণা চালাচ্ছেন না, অন্য দলের পোস্টার না থাকার দায়ী আওয়ামী লীগের না। এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন, তারা প্রচার করুক, পোস্টার মারুক, তাদের ব্যাপকভাবে প্রচার করুক, নির্বাচনটি সুন্দর এবং স্বাভাবিকভাবে যেই গতি সে গতিশীল হোক। এদিকে লাঙ্গলের প্রচারণায় গিয়ে নৌকার পক্ষে স্লোগান দিয়েছেন জাতীয় পার্টির নেতা। যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জাতীয় পার্টির প্রার্থী বলছেন এমনটা ভুলবশত হয়েছে। আসলে হয়তো নাঙ্গলকে একটু বেশি ভালোবাসি আমরা, যেমন আমরা মেয়র সাহেবকে সম্মান করে চলতাম আগে, তো সেই সময় আমার ছোট ভাইটা একটু ভুল করেই ফেলেছে আর কি, এটা এরকম ভুলই হয়েছে, তাছাড়া আদারওয়াইজ আর কিছু না। পোস্টার না টানালেও মাইকিং ও গণসংযোগে নিজেদের অবস্থার জানান দিচ্ছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও জাকের পার্টির মেয়র প্রার্থী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানিতে হাইকোর্টে হাজির হয়েছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে শ্রম আদালতে হাজির হন নোবেলজয়ী। এর আগে গেল মাসে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে ইউনুসের করা আপিল আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। লভ্যাংশ না দেয়া, শ্রমিকদের চাকুরি স্থায়ী না করাসহ বেশ কিছু অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজনের বিরুদ্ধে মামলা হয় 2021 সালের 9 সেপ্টেম্বর। দুর্নীতির মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 10:30 দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হন জাহাঙ্গীর আলম। পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান। প্রকল্পে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ আত্মসাৎ সহ বেশ কিছু অভিযোগের ব্যাখ্যা দিতে গেল 27 মে গাজীপুর সিটি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করে চিঠি দেয় দুদক। চিঠিতে তাকে 6 ও 7 জুন দুদক কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়।